হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল আলু দিয়ে কাতলা মাছের হালকা ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম তেল মশলাতে এই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায়। ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই সময় বাজারে প্রচুর পটল পাওয়া যায়। গরমের সময় এই পটল দিয়ে এরকম হালকা ঝোল খেতে আমরা সবাই ভালোবাসি। আপনারা অনেকেই তৈরি করে থাকেন, কিন্তু আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। কাতলা মাছের আলু পটল দিয়ে হালকা ঝোল করার জন্য আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের জায়গায় আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের আলুর আমি খোসা ফেলে 1/2 পিসটা 3 টুকরো করে কেটে নিয়েছি আর 4টে পটলের অল্প করে খোসা রেখে লম্বাভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলু পটলটা আমার এখানে ধোয়া আছে। আর এখানে কিছু মশলা নিয়েছি, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ নিয়েছি আদা বাটা। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ধনে আর জিরের গুঁড়োর পরিমাণটা বেড়ে যাবে। শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কা ছিঁড়েও রান্নাটা করতে পারেন। আলু পটলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নিতে পারেন, নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন। পটলের জায়গায় ঝিঙে দিয়েও কিন্তু ঝোলটা করতে পারেন। এবার এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি অল্প করে গরম জল দিয়ে মশলাটা একটু ভেজিয়ে নেব। আপনারা যদি বাটা মশলা রান্না করেন তাহলে মশলা ভেজাবার কোনো প্রয়োজন নেই। এবার করে যদি গুঁড়ো মশলাটা ভেজিয়ে না হয় তাহলে মশলা কষাতে সুবিধা হয় আর মাছের ঝোলের স্বাদটা কিন্তু ভালো হয়। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলে করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটা ভালো মতন গরম হতে দেব। তেল এখানে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো, 2 মিনিট মাছের 1টা পিঠ হতে দেবো। মাছগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। 1টা পিঠ হয়ে গেছে, আমি মাছগুলো সব উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন। হালকা মাছের ঝোলের মাছটা খুব একটা কড়া ভাজবেন না, যদি একটু হালকা লালচে করে ভাজেন মাছের ঝোলের স্বাদ কিন্তু ভালো হয়। এই পিঠটাও আমি 2 মিনিট হতে দেবো। মাছটা আমি এরকমই হালকা লালচে করে ভেজে নেব। এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছ 3 পিস তুলে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে করে দিলাম। লোতে করে দিয়ে 1টা প্লেট আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেতেই দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা ফোড়নে আর 1/2 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতে আছে। 1টা দারচিনি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর 3টে তেজপাতা। 1 মিনিট মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, বাট পটল আর আলুগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আলু পটলটা আমি হালকা করে একটু ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। এবার পটলগুলো সব উল্টে দেবো। এই পিঠটা হয়ে গেছে আর 1টা পিঠ ভাজার জন্য আমি সব উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট এটা একটু হতে দেবো। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখুন, আলু আর পটলটা কিন্তু এখানে আমার হালকা মতন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। আমার এখানে পরিমাণটা কম বলে আমি আলু পটলটা সাইড করে গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। এই সময় চিনি দিয়ে মশলা যদি কষানো হয় মাছের ঝোলের কালারটা খুব ভালো হয়। আর চিনি কিন্তু দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু ভালো মতন আমার এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1টা মাঝারি সাইজের টমেটোর 1/4 ভাগ আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। নুন দিলেই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা এখানে নরম হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। দেখুন, এখানে মশলাটা শুকনো হয়ে গেছে বলে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো মতন করে আবারও মিশিয়ে নেব। সবজিগুলো যদি মশলার সঙ্গে একটু কষিয়ে না হয় তাহলে মাছের ঝোলে সবজি খেতে কিন্তু ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো মতন করে একটু মিশিয়ে নেব। আমি মাছ 3 পিস দিয়ে এই মশলার সঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু আমার মাছের পরিমাণটা এখানে কম, এভাবে করে যদি মাছটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয় মাছটা খেতেও ভালো লাগে আর মাছের ঝোলের স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়। 2 মিনিট মাছটা মশলার সঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার বেশ খানিকটা গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা ঝোল রাখবো বলে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো ঝোলটা ফোটার জন্য। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে
4 থেকে 5 মিনিট হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখে নিচ্ছি আলুটা কিরকম সিদ্ধ হয়েছে। আলু কিন্তু কেন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, পটলও হয়ে গেছে। এই সময় আপনারা একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে নিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি আমার এখানে কিছু লাগবে না, তাই চা চামচের 4 ভাগের 1 ভাগ অল্প করে গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতন করে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। কাতলা মাছের হালকা ঝোল আমার একদম তৈরি। সার্ভ করার জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। গরমকালে এরকম আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর পটল এ সময় নতুন ওঠে, এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।